এই যে সুঠাম দীর্ঘদেহী মানুষটিকে দেখছেন, ইনি সুমিত ঘোষ। কিন্তু মাটির টানেতে আজকে আমরা হঠাৎ সুমিত ঘোষের বাড়িতে কেন, এটাই ভাবছেন তো? এর উত্তর জানতে হলে আগে জানতে হবে সুমিত ঘোষের পরিচয়। সেটা শুনুন তারই মুখ থেকে। আমি 1981 তাইকোন্ডো স্টার্ট করেছিলাম। তার আগে হুগলি জেলাতে তাইকোন্ডো ঢোকেনি। 81 থেকে আমি করে আসছি, করে স্টেট লেভেল খেলছি 83 থেকে। 86-87 আমার প্রথম এন্ট্রি হয় ন্যাশনালেতে, আমার ফার্স্ট প্রাইজ ছিল 86-87। তারপরে 91-তে 95-এতে আমি ফার্স্ট ডান করি, ফার্স্ট ডান ব্ল্যাক বেল্ট কুকি ওয়ান। এরপর থেকে কন্টিনিউ করছি। 2004-এ আমি ইন্টারন্যাশনাল ইনস্ট্রাক্টরশিপ করেছি কোরিয়া থেকে, আর ফোর্থ ডান ব্ল্যাক বেল্ট করেছি এখান থেকে, TFI থেকে। কিন্তু এত খেলা থাকতে তাইকোন্ডোকেই কেন বেছে নিলেন তিনি? অ্যাকচুয়ালি আমার মার্শাল আর্টের প্রতি লোভ ছিলই। তার আগে যখন তাইকোন্ডো আসেন, আমি কারাটে প্র্যাকটিস করতাম। কারাটে করতে করতে যখন এখানে তাইকোন্ডো দেখলাম অনেক বেটার, এবং তাইকোন্ডো একটা অলিম্পিক স্পোর্টসে ঢুকছে, তখন আমি তাইকোন্ডোকে, এবং তাইকোন্ডো খুব সেফটি আছে, খুব ভালো খেলা, বাট একটা সেলফ ডিফেন্স হিসেবে একটা দারুণ সুন্দর খেলা। খেলা ছাড়ার পর 1999 সাল থেকে ন্যাশনাল রেফারি হিসেবে কাজ করছেন, এবং 2004 সাল থেকে জুরি হিসেবে খেলায় উপস্থিত থাকেন তিনি। যে তাইকোন্ডো তার জীবনে এত সাফল্য এনে দিয়েছে, সেই তাইকোন্ডোকে নিয়েই তার মনে জ্বলছে প্রচুর ক্ষোভ। সেভাবে প্রচার সরকারভাবে কোনো সাপোর্ট নেই। আমরা ইন্টারন্যাশনাল যেসব খেলতে যাই বা যেসব বাচ্চারা খেলতে যায় বাইরে, যে কোনো খেলাতেই সব নিজের পয়সাতেই যেতে হয়। তাই জন্য এটা একটা খুব বড় নেগেটিভ ব্যাপার আমাদের কাছে, যে ন্যাশনালে আমরা ফার্স্ট প্রাইজ হয়তো উইন করে ইন্টারন্যাশনালে চান্স পাই, কিন্তু যখনই যেতে হয় তার নিজের পয়সায়। তাই অনেকেই সাধারণ ঘর থেকে আসে, তারা ইন্টারেস্টও দেখায় না ওখানে চান্স নেওয়ার জন্য। এটা আমাদের একটা নেগেটিভ। আর এই খেলাটা তো অতটা ওয়াইডলি কখনো যেতে পারেনি, যাবে বলেও আমার মনে হয় না, অন্তত আমাদের দেশের টাইপের। গভর্নমেন্ট যেমন এইটাও সহজে পাই না, তেমনি আমরা প্রাইভেটলি যেসব স্পন্সরশিপগুলো আসে, সেই স্পন্সরশিপ আমাদের ক্ষেত্রে খুব একটা কাজে লাগে না বা আসে না। একদিকে এত ক্ষোভ থাকলেও অন্যদিকে তার শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে কিন্তু তিনি যথেষ্টই আশাবাদী। ভবিষ্যৎ চিন্তা ভাবনা বলতে, স্টুডেন্ট আমার অনেকেই ন্যাশনাল লেভেল থেকে প্রাইজ এনেছে, চেষ্টা করব তাদের যদি ইন্টারন্যাশনাল প্রাইজ আনার ব্যবস্থা করতে পারি, সেটাই এখন মূল লক্ষ্য। বাংলা তাইকুন্ডে সর্বোচ্চ স্থানাধিকারী খেলোয়াড়দের তালিকায় সুমিত ঘোষের নাম বেশ উপরের দিকে। এখন তিনি নিজের শিক্ষার্থীদের মধ্যে থেকে আরেকজন সুমিত ঘোষ তৈরি করতে পারেন কিনা, সেটাই দেখার। চন্দননগর তাইকুন্ড অ্যাসোসিয়েশন বাংলার তাইকুন্ড মহলে এখন একটা জনপ্রিয় নাম। হুগলি জেলার চন্দননগরের এই শাখা থেকেই প্রতি বছর বাংলা দলে প্রতিনিধিত্ব করেন বহু ছাত্রছাত্রী। এই প্রতিষ্ঠানটিরই অন্যতম শাখা ইনস্টিটিউট অব মার্শাল আর্ট। ইনস্টিটিউট অব মার্শাল আর্টের বর্তমান শিক্ষার্থী 150 জন। এখান থেকেই বাংলার তাইকুন্ডে উঠে এসেছেন বিক্রম শাও ও গায়ত্রী সিং এর মতো কৃতী খেলোয়াড়ের। হুগলি অঞ্চলের তাইকুন্ডের এই শাখাটি ইতিমধ্যেই চন্দননগরের বিভিন্ন স্কুলগুলোতে নিজেদের উদ্যোগে তাইকুন্ড প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। সংস্থার সহ সম্পাদক সুব্রত সাহা আমাদের জানালেন, আমাদের এই ইনস্টিটিউটে প্র্যাকটিস করতে আসে আপনার এপাশে আপনার 24 পরগনা থেকে, হাওড়া জেলা থেকে, নদিয়া জেলা থেকে, এবং চন্দননগর হুগলি জেলা তো আছেই। এখানে প্রত্যেক বছরই প্রায় 10 থেকে 12 জন করে ন্যাশনাল খেলার সুযোগ সুবিধা পেয়ে থাকে। হ্যাঁ, প্রত্যেক বছরই আমাদের এই ইনস্টিটিউট থেকে 3-4 জন করে তো গোল্ড মেডেলিস্ট থাকে, এবং 3 জন করে সিলভার এবং 1 জন ব্রোঞ্জ। প্রশিক্ষক সুমিত ঘোষের কাছ থেকে শোনা গেল এই সংস্থার উন্নত প্রশিক্ষণের কথা। 1984-এ আমরা ক্লাব স্টার্ট করেছিলাম, তখন খুবই কম স্টুডেন্ট ছিল, এখন আমাদের প্রচুর স্টুডেন্ট। এখানকার সব স্কুলগুলোতেও আমাদের প্র্যাকটিস করানো হয়, আর স্পেশালি আমরা যেসব স্টুডেন্টকে ভালো বুঝি তাদের আমরা ক্লাবে তুলে আনি, ক্লাবে তাদের স্পেশালি প্র্যাকটিস করানো, কারণ ক্লাব আমাদের খুব ইকুইপড, অনেক ইনস্ট্রুমেন্ট লাগে তাইকোন্ডো প্র্যাকটিস করতে, তো খুব ভালো প্র্যাকটিস করছে এখানে। রেগুলার আমরা ন্যাশনাল ছেলেরা যাই, ইন্টারন্যাশনালও গেছি কয়েকজন, ভবিষ্যতেও আরও ভালো প্রোগ্রাম আছে। তাইকোন্ডো হয়তো সব অনেকেই শেখায়, কিন্তু এক এক ইনস্টিটিউট বা একজন টিচারের এতে অনেক বেশি ভালো প্র্যাকটিসটা হয়। আর আমরা ইকুইপমেন্টটা খুব বড় কথা, যেটা আপনি একটু আগেও আমি বললাম আপনাকে, আমরা এত ইকুইপ, সেই ইকুইপমেন্ট থাকার জন্য আমাদের প্র্যাকটিস করানোটা অনেক হাই কোয়ালিটি। চন্দন তাইকোন্ডো অ্যাসোসিয়েশনে প্রায় 20 জনের ওপর ব্ল্যাক বেল্ট রয়েছে, তো ব্ল্যাক বেল্ট পর্যন্ত, এবং ব্ল্যাক বেল্টের পরেও আমাদের বিভিন্ন ভাগ আছে, সেই ভাগগুলো তারা অ্যাচিভ করছে। এখানে
প্রশিক্ষণ নিতে আসা শিক্ষার্থী স্বাতী দত্ত জানালেন, প্রথম কথা তো এই খেলাটা আমার ভীষণ ভালো লাগে, ছোট থেকে দেখেছি স্যাররা যেখানে করেছেন ডেমনস্ট্রেশন, আর এখন যা অবস্থা হয়েছে আমি নিজে কলেজের স্টুডেন্ট, চারিদিকে দেখতেও পাই ইফটিজিং এত বেড়ে গেছে, সেলফ ডিফেন্সের জন্য এটা আশা, তার সঙ্গে সঙ্গে সেটাও প্রিপারেশন নিচ্ছি যাতে চ্যাম্পিয়নশিপেও নামতে পারি আর প্রাইজও পেতে পারি। অভিভাবকদের মধ্যে রঞ্জিতা অধিকারী তার ছেলেকে টাইকোন শেখানোর কারণ হিসেবে জানালেন, এটা একটা ইন্টারন্যাশনাল গেম, অলিম্পিকে এটা রীতিমতো খেলা হয়, ছোটবেলা থেকে ইচ্ছে ছিল ছেলেকে একটা ন্যাশনাল গেমের সঙ্গে যুক্ত রাখি, যেহেতু চন্দননগরে সব কিছু খেলার ফেসিলিটি নেই সেই হিসাবে এই খেলারটাতে দেওয়ার মতো মানসিকতা আনলাম এই জন্যেই যে স্যার এখানে ভীষণ যত্ন করে শেখানো হয় এবং আমার ছেলেটাকে খুব ভালোবাসে শিখতে, এছাড়াও ধরুন এটা একটা প্রতিরক্ষামূলক খেলাধুলা, তা সবসময় আমরা এখন টিভি নিউজ পেপার সব জায়গাতেই যে জিনিসটা দেখতে পাচ্ছি সব কিছুতে একটা স্কুল কলেজের র্যাগিং চলছে, রাস্তাঘাটে বেরোলে বিভিন্ন রকম অসুবিধার মুখোমুখি হতে হচ্ছে, কি এই খেলাটা শিখে রাখলে ওরা কিছুটা তো নিজের আত্মরক্ষা করতে পারবে সেটা চিন্তা করে আমি এই খেলাটাতে দিয়েছি। একদিকে আত্মরক্ষা, অন্যদিকে খেলাকে কেন্দ্র করে প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যে এখন শহর ছাড়িয়ে জেলার ছেলে মেয়েরাও টাইকোনদের দিকে ঝুঁকছে।